নীলফামারীতে সিটিজি ক্রাইম টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নীলফামারীতে দেশের স্বনামধন্য বহুল প্রচারিত আইপিটিভি সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জলঢাকা প্রেস ক্লাবে বিস্তারিত নীলফামারী জেলা প্রতিনিধি আবেদ আলীর প্রতিবেদনে। সিটিজি ক্রাইম টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আবেদ আলীর আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিককে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জলঢাকা অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম চিনু, ডেইলি নিউ নেশন প্রতিনিধি শাহজাহান কবির লেলিন, ডেইলি অবজারভার প্রতিনিধি হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা থিয়েটারের সভাপতি সোনা মিয়া, সহ সভাপতি সুলতান মাহমুদ, নাট্য সম্পাদক পুষ্পজিৎ রায়, রবিউল ইসলাম রাজ, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি জাহিনুর ইসলাম জীবন, চাঁদনী বাজার প্রতিনিধি আলিকরম বাবু, মানব বার্তা প্রতিনিধি এরশাদ আলম, সাংস্কৃতিক কর্মী মশিউর রহমান হিট্টু, রওশন আরিফ, রীতা রানী, মাহবুবা হাসনা জোয়ানি ও আরফিনা রওশন আরশি প্রমুখ। বক্তারা বলেন, অবহেলিত জনপদ ও বস্তুনিষ্ঠ জনসাধারণের সংবাদ প্রচারে সাহসী ভূমিকা অব্যাহত থাকলে আগামীতে আমাদের দেশের সকল মানুষের মনে জায়গা পাবে সিটিজি ক্রাইম টিভি। সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বহুল প্রচারিত ও স্বনামধন্য আইপিটিভি সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী সিটিজি ক্রাইম টিভির জন্মদিন আয়োজন। সিটিজি ক্রাইম টিভির অষ্টম জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক সকল দর্শক, কলাকুশলী, সংবাদকর্মী, প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মী ও শুভানুধ্যায়ীদেরকে এ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। Thank you.